প্রিয় ভাই বোনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? যীশুর সাথে হাঁটছেন? উনার সাথে কথা বলছেন? প্রতিদিন উনার কথা শুনছেন? ঈশ্বর খুব সুন্দরভাবে আমাদের পথ দেখান, ঠিক না? যখন আমরা ঠিক পথে চলি, একমাত্র তখনই আমরা আনন্দিত হতে পারি, তখনই আমরা সঠিক জায়গায় পৌঁছব। দাউদ একটা সুন্দর প্রার্থনা করছে, আমরা দেখব গীতসংহিতা 143 অধ্যায়ের 8 পদ। আমি তোমার উপর আস্থা রেখেছি, যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও। সুন্দর প্রার্থনা বলছে, আমি কোন পথ দিয়ে চলব এই পথ আপনি আমায় দেখান। দাউদ সুন্দর একটা প্রার্থনা করেছিলেন। আমাদের জীবনে প্রার্থনা খুবই দরকার। আমার নিজের জীবনে, পরিবারে, সামাজিক জীবনে আমি কি করব, কোন পথে চলব, কিভাবে চলব, সব কিছুতে ঈশ্বরের উপদেশের খুবই প্রয়োজন। আমি কি এইভাবে করব না ওইভাবে করব, আমি কি এই পথে চলতে থাকব? আমরা এইসব ভাবতে থাকি। আমার যা সিদ্ধান্ত নিতে হয় আমি একটা প্রেয়ার ডায়েরিতে লিখে রাখি, আমার অভ্যাস। আর তারপর আমি ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করি, প্রভু আমার কি করা উচিত, কিভাবে আমি চলব, আর কি কি সিদ্ধান্ত আমার নেওয়া উচিত। কোনো সমস্যা থাকলে বা দরকার থাকলে আমি সব কিছু লিখে রাখতাম আর অপেক্ষা করতাম, হে প্রভু আমার কি করতে হবে, কি নির্ণয় নিতে হবে। কখনো ঈশ্বর বলে, তুমি শান্ত থাকো আমি দেখে নেব। অনেক সময় শান্ত থাকলে সমস্যা দূর হয়ে যায়। কখনো কখনো ঈশ্বর এই কাজটা এইভাবে করো এমনভাবে গাইড করে। কখনো আবার বলে যে তুমি কঠিন পরিস্থিতির মধ্যেই থাকো, এমন যদি করি সব ঠিক হবে। অনেক সময় আবার বলে যে এই কাজটাকে ওইভাবে করো। খুব সুন্দরভাবে উনি উপদেশ দিয়ে আমাদের রাস্তা দেখান। উনি তো বলেছেন যে রাস্তায় তোমার চলতে হবে আমি দেখাবো। আমাদের প্রার্থনা ও বিনতি করা উচিত, হে প্রভু যে পথে আমার চলা উচিত আপনি সেই পথে আমাকে চালান, আপনি আমায় সঠিক উপদেশ দিন। ঈশ্বর জোর করে আপনার জীবনে প্রবেশ করবেন না, উনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। যখন তুমি আমাকে ডাকবে তখন আমি এসে তোমাকে উপদেশ দেব। তুমি যদি নিজের ইচ্ছা মতো চলো এমন জিদ করে নাও তাহলে আমি ছেড়ে দেব। এর মানে আমি তোমাকে দাসের মতো দেখি না, এমন ব্যবহার করি না। তাই আপনি ঈশ্বরের কাছে গিয়ে বলুন, হে ঈশ্বর আমার মনে এত যন্ত্রণা, এমনভাবে বিনতি করে ঈশ্বরের কাছে বলে দেখুন। কেউ কেউ বলে ঈশ্বর আমার সাথে কথা বলে না, ঈশ্বর আমার থেকে অনেক দূরে থাকে। এমনভাবে ঈশ্বরের ব্যাপারে অনেক কিছু ভুল আমরা মনে ভাবি, কিন্তু অনুরোধ করলে উনি আমাদের পথ দেখান। ঈশ্বর কিভাবে নেতৃত্ব দেন এটা অনেকভাবে দেখতে পারবেন। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর আপনার মনে কথা বলবেন, বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলবেন, হয়তো কোনো অন্য ব্যক্তির দ্বারা ঈশ্বর আমাদের পথ দেখাবেন। হে প্রভু যে পথে আমার চলা উচিত সেই পথে আপনি আমাকে চালান, এইভাবে প্রার্থনা করুন। হে প্রভু আমি জীবনে কিভাবে এগিয়ে যাব সেটা আমি বুঝতে পারছি না, বাবা এমন বলছে, মা এমন বলছে, আমি এখন কি করব বুঝি না, স্বামী এমন বলছে, স্ত্রী এমন বলছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। প্রভুর কাছে যান, উনার কাছে বিনতি করুন, আপনি আমাকে পথ দেখান। দেখবেন কত সুন্দরভাবে ঈশ্বর পথ দেখাবেন। আজকে ঈশ্বর আপনার সাথে কথা বলবেন, আজকে সেই সমস্যা শেষ হবে। হে প্রভু জীবনের মার্গদর্শনের জন্য আমরা আপনার দিকে তাকাই, আপনি আমাদের উপদেশ দিন ও মার্গদর্শন করুন। আপনার পথে চলার জন্য নিজেকে সমর্পণ করছি, যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, আমেন আমেন।